এত ঝড় হইতেছে, পুরো কাল বসে কি ঝড়, অনেক ঝড় হইছে, ইভেন এখনো হইতেছে, দেখেন কত ঝড়। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন বাজে 11:30, তো আজকে বের হইতেছি সকালে, বাসি কাজ টাজ সেরে গেছি বাসার, আর রান্না টান্না করিনি, রান্না টান্না এসে তারপর বাসি এসে তারপর করতে হবে। তো বের হইতেছি মার্কেটিং এর, মানে বাকি যে টুকিটাকি গুলো আছে আজকে মানে চেষ্টা করব সবগুলা করার। তো আশা করছি ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, যারা এখনো নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নেন। তো চলেন মার্কেটে যাই, আর ওই যে আমার ওয়ালমেটটা কালকে বানাইছিলাম পিছনে দেখা যাচ্ছে, যাই তারপরে কথা হবে কি কি কিনলাম, আর বাসায় এসে তো দেখাবোই কি কি কিনলাম আমরা। তো এখন ঘরটা তালা দিব, বাচ্চা কাচ্চা নেমে গেছে সবাই, এখন ঘরটা তালা দিই, কারণ ঘর তালা দেওয়ার দায়িত্বটা আমারই সবসময়, আমি সবসময় বিছনে নামি। তো চলেন আগে যাই। আমরা তন্দ্রামণির গেঞ্জি টেঞ্জি দেখতেছি, এখন নিব এই হোয়াইট কালার, এটা দেখছি আপনাকে পরাই নেওয়া হচ্ছে, যে লাগে কি না, পরে নেওয়ার পরে দেখা যায় টাইট হয়েছে। দেখি সেক্সি প্যানের সাথে পড়তে হবে, না না ঢিলে আর একটু খাবো। আচ্ছা ভাই, এত ঝড় হইতেছে, পুরো কাল বসে কি ঝড়, অনেক ঝড় হইছে, ইভেন এখনো হইতেছে, দেখেন কত ঝড়, বাবা কি জোরে বৃষ্টি, এত ঝড় আমার জীবনেও দেখিনি আমি ঢাকা শহরে, আজকে যে ঝড় দেখলাম আমি। আমার বারান্দার অবস্থা দেখেন, পুরা ভিজে গেছে সবকিছু।
আমরা মার্কেটিং করে বাসায় চলে আসছি, আর কি কি কিনলাম সেটাই দেখানোর জন্য আসলাম। মার্কেট থেকে বাসায় আসছি আর এত ঝড়, মানে বলার মতো না, এত ঝড় আমি মানে ঢাকায় কখনো দেখিনি, মানে চোখের সামনে এরকম ঝড় আজকে হয়েছে, মানে বলার মতো না, মানে ঘূর্ণি ঝড় হয়েছে আজকে বাংলাদেশে, মানে ঢাকাতে গ্রামে। আবার শিল পড়ছে, একদম ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট একদম কিছুক্ষণ শিলও পড়ছে, মানে এত ঝড় বৃষ্টি হইলো, মানে আল্লাহ বাঁচাইছে যে আমরা তাড়াহুড়া করে চলে আসছি। মানে আমার হাজবেন্ডের আবার, ওর আবার একটা ইফতার পার্টিতে, ওর স্কুলের যে ফ্রেন্ড সবাই মিলে একটা ইফতার পার্টি আছে, তো ওইখানে যাবে দেখে তাড়াতাড়ি চলে আসছি, না হলে আমাদের আজকে খবর ছিল মার্কেটে থাকতে হইতো। তো এখন মার্কেটিং করে বাসা আসার পরে ঝড় বৃষ্টিতে গোসল করলাম কতক্ষণ ছাদে গিয়ে, তারপরে এখন গোসল টোসল করে আবার মানে ঝড়ে বাতাসে ঘর বাড়ি এত ধুলাধুলো হয়ে গেছিল, সেগুলো সব সম্পূর্ণ মুছে গেলাম, মানে একবার করে রেখে গেছি, আবার আসার পরে এইগুলো আবার করতে হইলো। তারপর কাপড় চোপড় ধুইলাম, আবার কত গুলাম, তো সবকিছু শেষে আমি রান্না করলাম, যে রান্নাও শেষ, মাছ বোনা করলাম ওটম ঠম, আর একটা ছোট মাছ রান্না করলাম। মানে আমার শরীর এত খারাপ লাগতেছে বলার মতো না, চোখ আর মুখ দেখলে বোঝা যাইতেছে। আর লিপস্টিক লাগাইছি, তার কারণ হচ্ছে আমি দুইটা লিপস্টিক কিনছি, এটা কিন্তু দুইটা কিন্তু দুই কালার, উপরেরটা একটা একটা শেড আর নিচেটা আর একটা। এখন লিপস্টিক দুইটা কেমন হয়েছে কালার, মানে আমি দেখানোর জন্য দুই ছোটে দুইটা লাগাইছি, দুইটাই নোট কালার, একইরকম লাগতেছে, মানে খালি এটা একটু গাঢ়, এটা একটু আসলে কিরকম লাগতেছে কিন্তু বুঝা দিতেছে না। তো চলেন, কি কি কিনলাম আজকে, চিন্তা করছিলাম যে সবকিছু শেষ করে ফেলবো মানে কেনাকাটা, কিন্তু ভাগ্যিস আজকে সবকিছু শেষ করতে পারিনি। মার্কেটে এত গরম, মানে বলার মতো না, মানে রোজা থেকে এরকম গরম, গরমের মধ্যে মার্কেটে যাওয়া মানে পাগল হয়ে যাওয়ার মতো। তো চিন্তা করছি যে সবকিছু শেষ করবো শেষ করবো, কিন্তু তারপর শেষ না, তন্দ্রামণিটা একদম টোটালি শেষ। ওর শুধু চুলে একটু ক্লিপ ক্লিপ কিনতে হবে, ওটা এক সময় যেয়ে কিনে নিব। তা আমার জুতা তো কেনা হইতেছে না, একজোড়া কেনা হয়েছে একজোড়া হইতেছে না, গেঞ্জি টেঞ্জি একদম শেষ সবকিছু, আর আমারও মোটামুটি শেষ কসমেটিক্স কেনা। তো চলেন, কী কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, জানাবেন যে ভালো হলো কিনা। তো চলেন দেখে কি কিনলাম সেটা দেখাই। তন্দ্রামণি দেখাও তোমার ড্রেস। তো তন্দ্রামণি এরকম টি শার্ট নিছে, এরকম টি শার্ট, তাড়াতাড়ি জলদি জলদি, আচ্ছা তোমারটা পরে আগে তাড়াতাড়ি দেখে, এরকম আর টি শার্টটা সুন্দর না, পিঙ্ক কালার করা। আমি আসলে এত নাম টাম জানি না, তারপরে মানে যা কিনি ওটা আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু নাম টাম ভুল হলে সবাই ক্ষমা করে দিবেন, কারণ আমি সঠিক নাম হয়তো বলতে পারি না সব ভিডিও। এই যে একটা, আর এই একটা টপস, এটা তো মনে হয় আমার লাগবে, করে দেখুন না লাগে নাকি, দেখছেন তন্দ্রা কতগুলা দিছে, তন্দ্রা উনি কতগুলা ড্রেস, তন্দ্রার আর এরকম প্যান্ট নিল, সেক্সি শর্ট গুলা একটা, এটা গেঞ্জি কাপড়ের সাইড দিয়ে বড়টা সাদা বর্ডার করা, তারপর দিল এর বাসায় পরার বড় বড় প্যান্ট চারটা। এই হচ্ছে তন্দ্রামণির শপিং আজকে, এগুলো সব আমরা আজকে কিনছি, সব আজকে কিনা হয়েছে, মানে পা তাহলে বলেন পা কতটা ব্যথা হইতে পারে,
আজকে ঘুরে ঘুরে এগুলা কিনছি আজকে আর তামনি এরকম একটা এই সাইডে ফিতা লাগানো ফ্রক তারপর এই একটা যে তন্ডার সাথে ম্যাচিং করে যে ওরটা এটা উল্টা করে আছে আর এই একটা গেঞ্জি উল্টা আর তাহার এই একটা সেক্সি প্যান্ট তাহার আর কিছু আছে তাহার এই দুটা আবার শর্ট সেক্সি নৌকা তো এগুলো হচ্ছে তাহা মহির আর আমি আজকে কি কি কিনছি দেখেন আসলে সাজুগুজু করে পড়লে ভাল লাগবে এখন আমি তো সাজুগুজু করিনি এই জন্য হয়তো ভালো লাগছে মাড়ি এত ভার এত ভার কেন আমার জামাতে গোল্ডেন আছে এই জন্য গোল্ডেন কালার কানে দুটো নিলাম অনেক বড় হয়ে গেছে না আর আমি আমার যেহেতু দুটা কান ফোড়ানো আমি ছোট ছোট কিছু কানে দুল নিবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার কানের দুল আর এটা সুন্দর এখানে পড়ে গেল আমার কানের দুলটা কেমন হলো আপনারা একটু জানাবেন প্লিজ কমেন্টস করে আর নিলাম এরকম লিপস্টিক এই যে এটা কিন্তু উপরের যাই হোক এই হচ্ছে আমার লিপস্টিক কিনলাম দুইটা লিপস্টিকের পর্ব শেষ একটা পাপ ব্লেন্ডার নিলাম ব্লাশন এই যে ব্লাশন ভালো না আর নিলাম আমি আইলাইনার মাস্কারা তো এটা আইলাইনার এটা মাস্কারা তো এই হচ্ছে আমার শপিং দুটা লিপস্টিক ব্লাশন কানের দুল একটা পাপ মানে ব্লেন্ডার আর আইলাইনার মাস্কারা তো এই এইগুলো আপাতত কিনলাম তারপর বাকি আরো কিছু আছে তো সেটা আপনাদের সাথে হাতে আংটি বাকি আছে তো এখনকার মতো বাই আমি ইফতারি করতে যাব তো আবার পরে আসবো ঠিক আছে তন্ডার আপু কিন্তু কিচ্ছু নাই না এখন পর্যন্ত সব আমাদের এটাই মনে হয় আসলে কর্তা দেবিয়া না ফ্যামিলি খুশি থাকলে ওরা খুশি তো যাই হোক আমি এখনকার মতো বাই বলতেছি কারণ ইফতারির টাইম হয়ে গেছে আর আমার একা একা ইফতারি করতে হবে আজকে তন্নার আব্বু বাসায় নাই ওর ইফতারি পার্টি আছে তো খেতে গেছে আর আমি আজকে ওরকম ফাঁকিবাজি ইফতারি করবো কারণ হচ্ছে আমি ভাত খাবো মাংস তাকাই আছে তাকে আর রান্না করলাম ছোট মাছের তাকাই সেটা দিয়ে আমি এখন ভাত খাবো আরাম করে আর শরবত খাবো তো চলেন এখনকার মতো বাই একটু পরে তো ইফতারি শেষ করে এখন একটু শুইলাম আর বৃষ্টি একদম গুড় গুড় করতেছে আকাশে মেঘ জানি কালকেও মনে হয় বৃষ্টি হবে তো এই অসময় বৃষ্টি টিষ্টি হলে খুব খারাপ লাগে আর ঈদের দিনে যদি বৃষ্টি থাকে ঈদের দিন যদি বৃষ্টি থাকে তাহলে তো আরো অবস্থা খারাপ তো যাই হোক এখন অস্থির লাগতেছে কারণ ইফতারি করার পর খুব খারাপ লাগে তো আমি এখন একটু রেস্ট নিব আমার খুব খারাপ লাগতেছে রান্না বান্না শেষ একদম
সবকিছু শেষ হয়ে গেছে, এখন একটু রেস্ট নিই।